খারাপ, ছাত্ররা তারা প্রতিবাদ করবে না, পরেশ অধিকারী মন্ত্রী সে হারিয়ে যাবে, মুখ্যমন্ত্রী আছেন কেন, শিক্ষামন্ত্রী তারা পদত্যাগ করে দেবে, যাক সিবিআইতে, মান সম্মান চলে যাচ্ছে। ছাত্ররা প্রতিবাদ করেছে, করাটা সঙ্গত, ওর 100 ভাগ প্রতিবাদ করবে। এত ভয়ের কি আছে পুলিশের, ওদের ছাড়তে হবে আমরা বলে এসেছি, না হলে দেখা যাবে। শিক্ষামন্ত্রী রাজ্যের হারিয়ে গেছে, তিনি নর্থ বেঙ্গল থেকে আসছেন, রাস্তায় কোথায় বর্ধমানে নামলেন না কি হলো, সন্ধে 6টা মানে কি উনি জানেন না, সারাটা দিন 24 ঘন্টা কিছু বুঝলেন না, তারপর আবার চলে গেলেন ওখানে। আসলে এত অপদার্থ মন্ত্রী, এর দায়িত্ব কালেক্টিভ ফাংশন, মুখ্যমন্ত্রীর দায়িত্ব, মুখ্যমন্ত্রীর দায়িত্ব, প্রতিমন্ত্রীকে ধরা হয়েছে, শিক্ষামন্ত্রী ধরা পড়ছে, আর গোটা বাহিনী যেভাবে দুর্নীতি করছে তার 75 ভাগ যেহেতু কালীঘাট পায়, মুখ্যমন্ত্রীকে ডাকতে হবে, মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে। পুলিশ কিচ্ছু পারবে না, কারণ পুলিশ একেবারে তাকিয়ে বসে আছে নবান্নর দিকে, মুখ্যমন্ত্রী যা বলবেন, আর মুখ্যমন্ত্রী উল্টোপাল্টা কথা বলেন, অসত্য বলেন, মিথ্যে বলেন। আমি আবারও বলছি, পরেশ অধিকারীর হিম্মত থাকলে উনি লুকিয়ে থাকার চেষ্টা করবেন, আর গতকাল থেকে শুরু করে যে ছাত্ররা টর্চ নিয়ে খুঁজে বেড়াচ্ছে, পশ্চিমবাংলার যে কোনায় থাকুক আর যে টেবিলের তলে থাকুক, ছাত্ররা তাকে তুলে নিয়ে সিবিআই দপ্তরে হাজির করাবে, এটা লিখে রাখতে পারেন। কারণ উনি চোর, উনি অপদার্থ, দুর্নীতিগ্রস্ত, কারণ উনি অনুপ্রাণিত পার্থবাবুর দ্বারা শিক্ষামন্ত্রী, তিনি অনুপ্রাণিত মুখ্যমন্ত্রীর দ্বারা মমতা ব্যানার্জি, একটা দলে চলছে টিম, এই টিম গেম অফ করাপশন, টিম গেম অফ করাপশন, তার ভাগ দিল্লি পর্যন্ত যায়, অথবা দিল্লি পর্যন্ত না দিলে কালীঘাট পর্যন্ত। আপনার রাজ্যে মন্ত্রী হারিয়ে যাচ্ছে, আপনি তা খুঁজে পান না। আমরা এর মধ্যে যাবো, লিখে দেব, এটা দুষ্কৃতীদের খুঁজে না পেলে উডবান্ড ওয়ার্ডে খুঁজুন, হয় উডবান্ড ওয়ার্ডে গিয়ে জেরা আনাবেন, নাহলে জেরার পরে মন খারাপ হয়ে উডবান্ড ওয়ার্ডে চলে যাবেন। উডবান্ড ওয়ার্ডটা মানুষের চিকিৎসার জায়গা নাকি ওটা দুষ্কৃতীদের আড্ডা মারার জায়গা? রাজ্যের সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে তুলে দিয়েছে, 6 বার যায়নি, শেষমেশ অনুব্রত গেছে, আরও 10 বার যেতে হবে, যদি না দিল্লি মাথা নিচু করে কম্প্রোমাইজ করে থাকে, দিল্লি তো কম্প্রোমাইজ করে, ওইটাই দুর্ভাগ্য। আমরা
আপনার শিক্ষা, শিক্ষামন্ত্রী কোর্টে হাজির হচ্ছে, সিবিআই টান টানলে মাথা আসে, মুখ্যমন্ত্রী অপেক্ষায় থাকুন, বাহিনীকে লাগিয়ে দিয়েছেন বাচ্চা ছেলে মেয়েদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, জম্পে জম্পে কোনোদিন এই যে ছাত্রদের যাদের অ্যারেস্ট করেছেন, এদের মতো লেখাপড়াও করতে পারেননি, এদের মতো জ্ঞান গভীরও হয়নি, এরা মানুষের জন্য কাজ করে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে সল্ট লেকে এসছে, সল্ট লেক কারোর পৈতৃক জমিদারি নেই, পুলিশ যেন অপেক্ষায় থাকে, হাতে একটু লাঠি আছে আর ক্ষমতা আছে, পুলিশের সঙ্গে শেষমে লড়তে হবে নাকি? আমরা তো পুলিশের সঙ্গে লড়তে চাই না, ছাত্র এসেছে ওরা আমাদের কথা বলবে, ওরা ওদের প্রতিবাদ করবে, কালকে সৃজনদের বেধরক পিটিয়েছে, আজকে সল্ট লেকের নাম্বার সাথে সাথে ওদের ধরে নিয়ে চলে গেছে, এটা সরকার ভয়ে কাঁপছে, ভয়ে কাঁপছে, মুখ্যমন্ত্রী বলেছে না ঘ্যাচাংফু, মুখ্যমন্ত্রী খেয়াল রাখুন বাংলার মানুষ ঘ্যাচাংফু আপনাদেরই করবে, দুষ্কৃতির ভাষায় মুখ্যমন্ত্রী কথা বলছেন, দুষ্কৃতির মতো করে ছেলেদের আক্রমণ করছেন, আপনার পুলিশ খুঁজে পাবে না, আমাদের ছেলেরা খুঁজে বার করবে, এই সমস্ত অপরাধীদের খুঁজে বার করবে, তার জন্য বেধরক বাধ্য করে নিয়ে চলে যাবে, মুখ্যমন্ত্রী আমি বলছি প্রশাসনের মাথাটা খারাপ। শিক্ষা প্রতিমন্ত্রীকে খুঁজে পাচ্ছে না, পুলিশ হারিয়ে গেছে চোরটা, এখানে আমাদের এসব হাতে অসভ্যতা করছে, এখানে প্রোগ্রাম আমরা করবো স্যার, এটা কোনো কথা না, এটা আপনি কোন আইনে এখান থেকে আপনাকে তুলবেন, আপনাকে বোঝাতে হবে, আমাদের বোঝাতে হবে এখান থেকে কোন আইনে আপনাকে তুলছে, আর এদিকে আমাদেরকে জোর জবরদস্তি গ্রেফতার করে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, কেন